हेलो गाइस वेलकम बैक टू माय चैनल स्वीटीज ऑफिशियल आरो एक बार वेलकम सब बाइके सबाई केमन आछो आशा करछि अनेक अनेक भालो आछो आमराओ अनेक अनेक भालो आछि। एटा किछुदिन आगेर भिडियो माने तीन चार दिन होबे तीन चार दिन आगेर भिडियो तो आमरा गिएछिलाम शपिंग करते। तोमरा तो जानो एबारे প্রত্যেকটা শপিং আমরা অনলাইন দিয়ে করেছি, বাট বললাম কিছু শপিং বাকি ছিল যেটা আমাদের মার্কেট দিয়ে করতে হবে, তাই আমরা চলে যাচ্ছি বেহালা মার্কেটে। তো কাছাকাছি আছে আর ওখানেই আমরা কয়েকটা জিনিস কিনতে যাচ্ছি। তো কিছু বাচ্চাদের জিনিস বাকি, দেখো আমরা সাজুগুজু করে মা আর মেয়ে বেরিয়ে পড়েছি, এখন অটোতে বসে আছি আর দেখো দুজনে দুজনে হাসাহাসি করছি। তো চলো যাওয়া যাক। সেদিন কি গিয়ে কি হলো জানো? সে কি বৃষ্টি মা গো মা, আমরা ছাতাটাও নিয়ে যাইনি আর কি বৃষ্টি এসছে জানো তো। চলো এখানে এখানে দেখো কিছু বাচ্চাদের জিনিস নিচ্ছি, এখানে তিন চারটে বাচ্চাদের জিনিস আমাদের এখান থেকে নিতে হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা, মানে পিসির ছেলে, দিদির ছেলে, দাদার ছেলে, তো সব বেবিগুলোর জন্যই এখান থেকে ড্রেস নিয়ে নিলাম আর সুন্দর সুন্দর পছন্দও হয়ে গেছে। চলো এবারে যাওয়া যাক। এখানে মা শাড়ি কিনতে এসছে, মা মাসির জন্য শাড়ি কিনতে, মানে মাসি শাড়ি কিনতে দিয়েছে সেইগুলো, আর মাও কিনছে দেখতেই পাচ্ছ। এখান থেকে শাড়ি টাড়ি নিয়ে চলে এলাম জুতোর দোকানে। দেখো তো কোন জুতোটা তোমাদের পছন্দ হয় আর কোনটা নেব। দেখো মা কিন্তু এইটাই নিয়েছে, এইটা কিন্তু দারুণ লেগেছে আমার, একবারেই পছন্দ হয়ে গেছে। আর আমি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। চলো এখন বাড়ি যাওয়া যাক। চলো বাড়ি গিয়ে তোমাদের সব শপিং দেখাচ্ছি। চলো আজকে অনেক শপিং করেছি। এই দেখো বেহালা থেকে তোমাদের দেখাতে পারিনি কারণ বৃষ্টি এসে গেছে। এই দেখো সব একটা একটা করে দেখাচ্ছি তোমাদের। চলো মা আর আমি আজকে বসেছি দুজনে মিলে, আজকে দেখাবো একটা একটা করে। মাও খুলতে থাকবে আমিও খুলতে থাকবো। তো প্রথমেই দেখিয়ে দিই, এটা আমার বাবার গেঞ্জি। এই যে এটা রাস দিয়েছে বাবাকে পুজোতে, ওই কথাগুলো পরে বলো। তারপরে দেখো আর একটা গেঞ্জি, এটা রাজের জন্য কেনা হয়েছে, মানে রাজ নিজেই কিনেছে নিজের টাকা দিয়ে, তো আমরা জাস্ট এনে দিয়েছি। ওর শার্ট হয়েছে বাট গেঞ্জি হয়নি, তাই ভাবলাম একটা গেঞ্জি কিনে আনা যাক। ওর কিনেছে, মা দেখাচ্ছে, দেখ পরে সব ভাঁজ করছে। এটা বাবার জন্য দেখা, এটা বাবার জন্য মা কিনে দিয়েছে। বাবার হয়ে গেল পুজোর। এবারে শাড়ি দেখা, এইগুলো তো খুলে দেখানোর কিছু নেই। এই দেখো ক্যাটালগ দেখে নাও, এইরকম পুরো সেম টু সেম রয়েছে। এই যে দুটো শাড়ি, এটা হলো মায়ের আর এটা হলো মাসির। এটা মাসির তরফ থেকে দিয়েছে, মানে মাসি দিয়েছে আমার মাকে আর মাসির জন্য নিজের জন্য একটা কিনেছে। এই দুটো শাড়ি হয়ে গেল। এগুলো ছাপা শাড়ি আর কি দেখাবো বলো, যখন পরবে তখন দেখবে। আরও দুটো ছাপা শাড়ি আনা হয়েছে, দুটো না তিনটে। এটা দেখ কি দেখাবো, এটা ঠাকুরের জন্য আনা হয়েছে, ঠাকুরকে দেওয়া হয় তো প্রতি বছর চলে। এই যে এই একটা শাড়ি নেওয়া হয়েছে আর এই একটা, এর ক্যাটালগ নেই, নর্মালি এমনি দেখাচ্ছি। দেখ শাড়িও তো দেখো, এই যে এইরকম। এটা মা কাকে কাকে দেবে বলে এনেছে আমি জানি, কাউকে দেওয়ার আছে সেই জন্য আনা হয়েছে। তারপরে দেখাই, মাও খুল মাত বসা। তো মা দুটো প্যান্ট কিনেছে নিজের জন্য, এগুলো কি দেখাবো। ওই দেখ কি বলে এগুলো, পার্টিওয়ালা প্যান্ট। পার্টিওয়ালা প্যান্ট তো লাগে জানো মার প্রয়োজন, ওই জন্য কিনেছে। তো ভাবলো বেহালায় গেছি যখন কিনে নিয়ে আসা যাক, এত শপিং করেছি। আর একটা গেঞ্জি কেনা হয়েছে দেখো, এটা আমার শ্বশুরের জন্য, মানে রাজ কিনে দিয়েছে ওর বাবার জন্য, মানে কেনা হয়েছে, মানে আমার শ্বশুরের জন্য কেনা হয়েছে। এটা রাজের তরফ থেকে দিচ্ছে, ওর বাবা বাবাকে দেবে, ওই জন্য গেঞ্জিটা কিনে নিয়ে আসছে। যেহেতু উনি পকেটওয়ালা পছন্দ করে ওই জন্য পকেটওয়ালা নেওয়া হয়েছে। কেমন হয়েছে জানিও, সব কেমন হয়েছে সব জামা কাপড়গুলো হলো। এবারে সব বাচ্চাদের জামা তোমাদের দেখাবো। দেখো আর কিচ্ছু নেই এতে, প্রচুর শপিং হয়েছে প্রচুর। প্রথমেই দেখায়
এটা আমার দাদুর জন্য মা কিনেছে দেখো যেহেতু বড় হয়ে গেছে, এটা আমার দিদির ছেলের জন্য, ওরা বড় হয়ে গেছে তো তাই আলাদা আলাদা কিনতে হয়। এর সঙ্গে জামা রয়েছে, দাঁড়াও দেখাই কোন জামাটা ওর। এইটা এই দেখো, আমি আর খুলছি না, ক্যাটলগে দেখে নাও। এই যে বাচ্চাদের জামা, এই কালারটা রয়েছে, এই প্যান্ট জামা সেট। এরম আলাদা আলাদা কিনতে হয় জানো, ওরা তো বড় হয়ে গেছে, 10 বছরের বাচ্চা, সেই জন্য এইরম কিনেছি। কেমন হয়েছে জানিও, আর এটা তো খুলে দেখাচ্ছি না, নর্মালি গেঞ্জি। এটা আমার দিদির ছেলের জন্য, আর এটা নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্য, ও একটু হেলদি তো সেই জন্য একটু বড় নেওয়া হয়েছে প্যান্টটা, আগের প্যান্টটার থেকে এই প্যান্টটা বড়। এই প্যান্টটাও আলাদা কিনতে হয়েছে, তার সঙ্গে সেম গেঞ্জি, কালারটা আলাদা। এই যে সেম গেঞ্জি, এটা আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, হয়ে গেল। আরও দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা ভর্তি, অনেক বাচ্চা কাচ্চা রয়েছে। এই দেখো, এটা একটা পুচকুর জন্য, এগুলো তো সেট পাওয়া যায় জানোই। এই যে বাচ্চাদের তো সেট পাওয়াই যায়, কেমন হয়েছে জানিও, সব কালারগুলো আর ড্রেসগুলো কেমন হয়েছে। আর এটা একটা পুচকুর জন্য, দুটোই সেম নেওয়া হয়েছে, যেহেতু ওরা ছোট ছোট, এক বয়সী, সেই জন্য সেমই নেওয়া হয়েছে, শুধু কালার আলাদা। দেখ কি সুন্দর না, এই যে ওর সাথেও প্যান্ট, একই প্যান্ট বললাম, হয়ে গেল। আর কি দেখো, দেখেছো কত শপিং হয়েছে। এই একটা চাদর নেওয়া হয়েছে, সবাই নতুন জামা কাপড় পরবে, আর বিছানাটাকে কি সাজাতে হবে না বলো তো। দেখো কেমন হয়েছে, একটু অন্যরকম কালার নিয়েছি, কালারটা কিন্তু বেশ সুন্দর। দেখো এরকম ফ্লাওয়ার প্রিন্ট পুরোটাই চাদরটা, একটু অন্যরকম নিলাম, সবসময় একই রকম ভালো লাগে না, লাল নীল তাই একটু সবুজ কালার নেওয়া হয়েছে। আর তার সঙ্গে এটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, বেড কভার নেওয়া হয়েছে, বেড কভার বলছি বালুশের কভার, বালুশের কভার নেওয়া হয়েছে। দেখো ম্যাচিং করে নেওয়া হয়েছে, দেখো কি সুন্দর ম্যাচ খাচ্ছে, অতটাও ম্যাচ খাচ্ছে না, বাট চেষ্টা করেছি ম্যাচ খাওয়ার। এই যে চারটে নেওয়া হয়েছে, চারখানা, দেখতেই পাচ্ছ। কমেন্টে সবাই জানাবে কেমন হয়েছে সব, আমাদের পুজোর শপিং শেষ পুরো, আর যদি কিছু বাকি থাকে কালকেরে বেরোবো, কালকে কিনে আনবো। দেখো আমাদের 6টা বালিশ, তো 4টে একই কালার নেওয়া হয়েছে, আর কালার পাইনি তাই এই কালারটা নিয়ে নিয়েছি। দেখো এই কালারটাও কিন্তু চলবে, দেখো এই যে অরেঞ্জ ফ্লাওয়ার রয়েছে, দেখো একই রকম ফ্লাওয়ার, বেশ মিশে গেছে। আমরা ভাবছিলাম যে আর দুটো বোধ হয় অন্যরকম হয়ে গেল, আর কিছু নেই, আর দুটো জিনিসই আছে, তোমাদের আগে দেখিয়ে নিই, তারপরে আমরা দেখবো ভালো করে। এই যে পুজোয় জুতো কিনবো না তা কি হয় বলো তো। এই যে এই জুতোটা কেমন হয়েছে বলো, এটা আমার মায়ের জন্য, মানে মা কিনেছে নিজের জন্য। কালারটা দেখছো, আমার তো খুব পছন্দ হয়েছে, যাই হোক আমি পরবো না। আর একটা কিনেছি আমার জন্য, যেহেতু আমার সব বুট রয়েছে তো এইরকম জুতো নেই, আর এরকম জুতো না পরতে লাগে, কিছু কিছু ড্রেসের সঙ্গে না বুট তো মানায় না জানো। দেখো এটা কিন্তু হোয়াইট না, মারটা তো পুরো গোল্ডেন গোল্ডেন কালারটা মানে, আর আমারটা কিন্তু হোয়াইট না, বেশ ঘিয়ে ঘিয়ে কালারটা, বুঝেছো কেমন হয়েছে জানিও। আমার পুজোর জুতো, এটা কিন্তু, এটা কিন্তু টাকা পেয়ে কিনেছি, হ্যাঁ তবে এটা আমার মাসি টাকা দিয়েছে, সেই টাকাই কিনেছি। হয়ে গেল এত এত শপিং শপিং, এবার আমরা গুছোই চলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বলো সব ড্রেস ড্রেসগুলো কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।